হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ই বাইক পয়েন্টের পক্ষ থেকে আমি ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ফ্রেন্ডস, বসে রয়েছি দারুণ একটি ইলেকট্রিক বাইকে, যা কিনা তিন চাকার ইলেকট্রিক বাইক। এই ইলেকট্রিক বাইকের মডেল হচ্ছে স্পার্ক শ্যাডো র্যাবিট ইলেকট্রিক বাইক। শ্যাডো র্যাবিট ইলেকট্রিক বাইকটি কিন্তু 48 ভোল্ট 20 এম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। একবার চার্জ করলে অনায়াসেই 50 কিলোমিটার যাতায়াত করতে পারবেন এবং এটি কিন্তু খুব সুবিধাজনক, কারণ তিন চাকার গাড়ি, অ্যাক্সিডেন্টের কোনো ভয় নেই, ব্যালেন্স রাখার কোনো প্রয়োজন নেই। আপনি গাড়িটি জাস্ট পিক আপ দিবেন, গাড়ি চলবে, আর ব্রেক করবেন, গাড়ি থেমে যাবে। দারুণ একটি গাড়ি, সুপার কোয়ালিটি। দেখতে যেমন সুন্দর, তেমনি চালাতেও কিন্তু অসাম, মানে গাড়িটি খুবই স্মুথ, কারণ সামনে পিছনে উভয় জায়গাতেই ব্যবহার করা হয়েছে সাসপেনশন। আর সাসপেনশন থাকা মানেই আপনি উঁচু নিচু ভাঙা যেখানেই চালান না কেন, আপনার শরীরের উপর কোনো প্রভাব পড়বে না, ঝাঁকুনি খাবেন না। ফ্রেন্ডস, এই গাড়িটি কিন্তু আমরা কয়েকটি কালারে দিচ্ছি, বিশেষ করে দেখতে পাচ্ছেন নীল কালার, এছাড়াও আমাদের কাছে রয়েছে ব্ল্যাক কালার অথবা রেড কালার, মানে কালো অথবা লাল অথবা নীল, যেই কালারটি আপনাদের পছন্দ না কেন অর্ডার করতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যেই নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কল করে বিস্তারিত A to Z সবকিছু আপনারা জানতে পারবেন। এছাড়াও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো সবই রয়েছে। আপনার পছন্দের গাড়িটি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপে বা ইমোতে, A to Z সবকিছু উত্তর আমরা বলে দিব আপনাদেরকে। তো ফ্রেন্ডস, চলুন আমরা এই গাড়িটি সম্বন্ধে বিস্তারিত জেনে নিই। দেখতে পাচ্ছেন সামনের যে চাকাটি, সামনে পিছনে উভয় জায়গাতেই টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে এবং প্রতিটি চাকার সাইজই হচ্ছে 10 ইঞ্চি 10 ইঞ্চি টিউবলেস টায়ার, যার কারণে ভিতরে টিউব নেই, এর কারণে হাওয়া যাবে না, মানে তার কাটা ঢুকে গেল কোনো রকম হাওয়া যাবে না, পাংচার হবে না। এবং এই যে দেখতে পাচ্ছেন সামনের চাকায় কিন্তু উন্নত মানের হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে, আর হাইড্রোলিক ডিস্ক ব্রেক থাকার কারণে গাড়িটি আপনি যতটা রানিংই রাখেন না কেন, ব্রেক করার সাথে সাথে জায়গাতেই জমে যাবে। খুবই সুন্দর এই ব্রেকগুলো। আর গাড়ির এই যে দেখতে পাচ্ছেন স্মুথলি সাসপেনশন, খুবই সুন্দর সামনে পিছনে উভয় জায়গাতেই সাসপেনশন, আমি আগেই বলেছি খুবই সুন্দর। মাপগাটগুলো দেওয়া হয়েছে নীল কালারের, খুবই গর্জিয়াস একটি কালার। একটু উপর দিকে চলে আসলে দেখতে পাবো আমরা, এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি হেডলাইট, হেডলাইটের পাশে কিন্তু রয়েছে পার্কিং লাইট। আমি যদি জ্বালিয়ে দেখাই আপনাদেরকে, গাড়িটি অন করলাম, ওয়াও, দেখতে পাচ্ছেন পার্কিং লাইটটা জ্বলে রয়েছে। পার্কিং লাইটটা কিন্তু আপনি চাইলে নিভিয়েও দিতে পারবেন, সুইচ সিস্টেম রয়েছে, তারপর আপনার প্রয়োজন হলে পার্কিং লাইট জ্বালাতে পারবেন, যখন প্রয়োজন হবে হেডলাইটও জ্বালাতে পারবেন। আর হেডলাইটের কিন্তু আপার ডিপার সুইচ রয়েছে, আপনি চাইলে হেডলাইটের আপার ডিপার ব্যবহার করতে পারবেন। এছাড়াও রয়েছে ইন্ডিকেটর সুইচ, দেখতে পাচ্ছেন সামনে পিছনে উভয় জায়গাতে ইন্ডিকেটর রয়েছে, ইন্ডিকেটর লেফট, ইন্ডিকেটর রাইট, আপনার যখন যেটা প্রয়োজন সেটাই কিন্তু ইউজ করতে পারবেন। খুবই সুন্দর, দারুণ এই ইন্ডিকেটরগুলো। এছাড়াও কিন্তু আমাদের ডেক্সবোর্ডের দিকে যদি আমরা চলে আসি, ডেক্সবোর্ডে কিন্তু খুবই সুন্দর মাল্টি কালার দেখতেই পাচ্ছেন, অসাধারণ বড় বড় আকারের জিরো জিরো দেখা যাচ্ছে। এখানে কিন্তু আপনি কতটুকু গতিবেগে চালাচ্ছেন, মাইলেজে চালাচ্ছেন, এটা শো করবে। এবং আপনি যখন গাড়িটি অন করবেন, মানে A to Z প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত নিচে যে ছোট ছোট জিরোগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিলোমিটার শো করবে, মানে আপনি কত কিলো চালিয়েছেন, এখানে সব আস্তে আস্তে যোগ হয়ে থাকবে। ফ্রেন্ডস, এছাড়াও কিন্তু এখানে চার্জিং লেভেলগুলো দেখতে পাচ্ছেন, কতটুকু চার্জ রয়েছে, নীল কালার, হলুদ কালার, রেড কালার। যখন হলুদ কালারে চলে আসবে ভাবতে হবে যে 10% চার্জও নেই, অবশ্যই চার্জ দিতে হবে। লাল কালার আসার সাথে সাথেই কিছুক্ষণ চলার পর গাড়িটি থেমে যাবে। গাড়িটি কিন্তু 48 ভোল্ট আমি আগেই বলেছি 48 ভোল্ট 20 এম্পিয়ার, একবার চার্জ করলে মাত্র 1 ইউনিট বিদ্যুৎ খরচে আপনারা যেতে পারবেন মিনিমাম 50 কিলোমিটার। এছাড়াও কিন্তু গাড়িতে যে সিটটি দেখতে পাচ্ছেন, এই সিটটিতে কিন্তু দুইজন অনায়াসে বসতে পারবে এবং কোনো ব্যাবি থাকলে তাকেও নিয়ে বসা যাবে, তিনজন বড় অ্যাডাল্ট যারা, তারা সুন্দরভাবে দুইজন বসতে পারবেন। পিছনে ঢেলনা রয়েছে, কোনো বাচ্চা বয়স্ক মানুষ বসলেও পড়ার সম্ভাবনা নেই, যার কারণে এই গাড়িটি কিন্তু খুবই চাহিদা এবং খুবই রিজনেবল প্রাইসে আপনারা পাচ্ছেন। ফ্রেন্ডস, এই সিটটির নিচেও কিন্তু পর্যাপ্ত জায়গা রয়েছে, আমি চাপিতে যদি বাঁদিকে প্রেস করি সিটটি খুলে যাবে, ওয়াও, দেখতেই পাচ্ছেন ভিতরে সুন্দর ছোটোখাটো জায়গা রয়েছে। গাড়ির সাথে পাচ্ছেন একটি চার্জার, পাচ্ছেন টুল বক্স, পাচ্ছেন ম্যানুয়াল বুক, এছাড়াও গাড়ির সাথে থাকছে আরও কিছু গিফট আপনাদের জন্য। অবশ্যই প্রতিটি গাড়ির সাথে আমরা একটি করে গিফট দিয়ে দিই, কখনো কখনো তার বেশিও দিয়ে থাকি। ফ্রেন্ডস, এই গাড়িটি কিন্তু খুবই সুলভ মূল্যে পাচ্ছেন। এই গাড়িটি আমরা যতগুলো গাড়ি আছে, গাড়ির প্রত্যেকটি গাড়ির মধ্যে এই গাড়িটি আমরা খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি। তো ফ্রেন্ডস, পিছনের চাকাতেও কিন্তু সাসপেনশন ব্যবহার করা হয়েছে, পিছনের দিকে দেখতে পাচ্ছেন সাসপেনশন, অসাধারণ সাসপেনশন দুই পাশেই, যার কারণে খুব স্মুথলি আপনি চালাতে পারবেন উঁচু নিচু ভাঙাচুরা জায়গাতে। আর ব্যবহার করা হয়েছে ব্রাশলেস মোটর, দেখতেই পাচ্ছেন ব্রাশলেস মোটর হওয়ার কারণে গাড়িটি কিন্তু খুবই সুন্দরভাবে আপনি প্যাক কাদা পানির মধ্যে চালালে কোনো রকম ভয় নেই, খুবই সুন্দর। পিছনের যদি ইন্ডিকেটারটি আমি জ্বালিয়ে দেখাই, ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন পিছনের ইন্ডিকেটরগুলো, ওয়াও, পিছনের লেফট সাইড অথবা রাইট সাইড
দেখতেই পাচ্ছেন ইন্ডিকেটর ছাড়াও কিন্তু আমি যদি গাড়িটি কখনো ব্রেক করি ওয়াও দেখতেই পাচ্ছেন লাইটটি কিন্তু খুব সুন্দরভাবে হাইলাইট করবে দারুণ এক কথায় অসাধারণ তো এই গাড়িটি আপনারা নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে আপনারা বিস্তারিত গাড়ির মডেল নাম্বারটা শুধু খেয়াল রাখলেই হবে স্ক্রিনে দেওয়া নাম্বারটি প্লাস মডেল নাম্বারটিও কিন্তু দেখতে পাচ্ছেন আমি আবার বলে দিচ্ছি স্মার্ট শ্যাডো র‍্যাবিট এটি দুই চাকা বা তিন চাকার দুটি মডেলই হয়ে থাকে অবশ্যই আপনারা আমাদেরকে ফোন দিবেন অথবা বিস্তারিত জানার জন্য আপনারা কমেন্টস করবেন ফ্রেন্ডস আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবার কোনো নতুন গাড়ি নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম